প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস শুরু করছি। এখানে আমার পরিচয় দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন হলে আমার ইমেইলে যোগাযোগ করতে পারো। আমার ইমেইল নাম্বার দেওয়া রয়েছে। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব। চতুর্থ অধ্যায়ের মধ্যে দুটি অংশ রয়েছে, একটি হলো ওয়ার্ড প্রসেসিং, আমার লেখালেখি, আর একটি হলো স্প্রেডশিট প্রোগ্রাম, হিসাব বা হিসাব নিকাশের কাজে ব্যবহৃত সফটওয়্যার। তো আজকের পাঠ হলো ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা কীভাবে লেখালেখির কাজ বাস্তবায়ন করতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সম্পাদন করতে পারবে। তো চলে যাই আমরা ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসিং এর কাজ কিভাবে করতে হয়। প্রথমে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু করব। বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার রয়েছে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড হলো সবচেয়ে বেশি জনপ্রিয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে, যেমন 2007, 2013, সর্বশেষ ভার্সন হলো 2016। তোমাদের সিলেবাসে রয়েছে 2007। তো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো 2013-তে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ব্যবহার করে কীভাবে একটি টেবিল তৈরি করা যায় এবং একটি টেবিলের মধ্যে ছবি ইনসার্ট করা যায়, এই কাজগুলো দেখাবো। তো মাইক্রোসফট ওয়ার্ড চালু করা তোমরা বিগত ক্লাসেই দেখেছো। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে পারি বিভিন্ন ওয়েতে, যেমন টাস্ক বার থেকেও চালু করতে পারি, আবার স্টার্ট থেকেও চালু করতে পারি, আবার ডেস্কটপ থেকেও চালু করতে পারি। তো আমি স্টার্ট থেকে চালু করলাম, স্টার্ট অল প্রোগ্রাম, এরপরে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস 2013। যদি তোমাদের কম্পিউটার 2007 থাকে তাহলে এখানে লেখা থাকবে 2007, ক্লিক করলাম, এরপরে ওয়ার্ড 2013-তে ক্লিক করলাম। যদি তোমাদের 2007 থাকে তাহলে থাকবে কি ওয়ার্ড 2007। তো মাইক্রোসফট ওয়ার্ড চালু হচ্ছে, একটু সময় নেবে, তোমরা ওয়েট করো। এখন মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার চলে আসলো। এখন যদি আমরা ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট, নতুন একটা পেজে কাজ করতে চাই তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হলো। এখন আমি আজকে দেখব একটা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের মধ্যে কীভাবে ছবি সেট করা যায়। প্রথমে আমি এখানে লিখলাম, কোনো কিছু লিখতে হবে বা না লিখলেও চলবে, আমরা টেবিলের একটা হেডিং দিই। এখানে লিখলাম দিস ইজ এ টেবিল, দেখলাম এই লেখাটাকে আমি সেন্টারে দিতে পারি, লেখাটাকে সিলেক্ট করলাম। এখানে চারটি অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, লেখাটা সেন্টারে চলে আসলো। এখন আমি এখানে টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার আগে আমাদের পরিকল্পনা করে নিতে হবে আমরা কয়টি রো এবং কলাম নিব। তো তার আগে আমাদের জানা দরকার রো কাকে বলে, কলাম কাকে বলে। একটা টেবিলের খাড়াখাড়ি লম্বালম্বি যে অংশগুলো থাকে সেটা হলো কলাম, আর পা সারিবদ্ধভাবে যেগুলো থাকে সেগুলো হলো রো বা সারি। সে ধরো আমি কলাম নিব হলো 6টি আর রো নিব হলো 8টি। তাহলে আমি প্রথমে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট, এরপরে দেখো ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিল নামে রেবন রয়েছে, টেবিলে ক্লিক করলাম, এরপরে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। দেখো ইনসার্ট টেবিল নামকে একটু ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে নাম্বার অফ কলাম ঘরে আমরা লিখে দিলাম 6, মানে 6টি কলাম নিব। তারপর নাম্বার অফ রো ঘরে লিখে দিলাম 8, মানে 8টি রো নিব। লেখার পরে ওকে ক্লিক করতে হবে, ওকে ক্লিক করলাম, দেখো 6টি কলাম, এগুলো হলো কলাম 1, 2, 3, 4, 5, 6, 6টি কলাম হয়েছে। আর এগুলো হলো রো, হয় দেখো এগুলো হলো, এগুলোকে বলা হয় রো, ঠিক আছে। 6টি কলাম এবং 8টি রো নিয়ে একটি টেবিল গঠিত হলো।
এখন এখানে আমরা কিছু লিখতে যদি চাই, প্রথমে লিখলাম সিরিয়াল, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, তারপরে লিখলাম নেম অফ স্টুডেন্ট, তারপরে লিখলাম সেকশন, তারপরে লিখলাম রোল, তারপরে এখানে লিখি আমরা মোবাইল নাম্বার, তারপরে এখানে লিখি আমরা পিকচার, অর্থাৎ এখানে আমরা পিকচার সেট করব, ঠিক আছে। এখন একটা বিষয় দেখো, সিরিয়াল নাম্বার ঘরে আমরা সিরিয়ালগুলো অটোমেটিক দিয়ে দিই, তাহলে কিভাবে দিব? যদি রো থাকে অল্প তাহলে আমরা লিখেই দিতে পারি, আর যদি রো বেশি থাকে, ধরো 100, 150 বা 200 রো থাকলো, সেক্ষেত্রে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার লেখা একটু সময়ের বিষয়, তাই না? সেই জন্য আমরা কি করব, এখানে সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক দিয়ে দিব। এইভাবে সিলেক্ট করে হোম ট্যাবে যাব, যে বুলেটস এর নাম্বার থেকে এখান থেকে দেখো সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, কারণ সিরিয়াল নাম্বারগুলোকে একটু বাম দিকে নিব, যে কোনো একটা সিরিয়াল সিলেক্ট করলাম, পরে হোম ট্যাবের আন্ডারে এখানে দেখো দুইটে ইন্ডেন্ট রয়েছে, একটা হলো লেফট ইন্ডেন্ট, ডিক্রেস ইন্ডেন্ট, আর একটা হলো ইনক্রেস ইন্ডেন্ট। ডিক্রেস ইন্ডেন্ট মানে লেখাটা বাম দিকে যাবে, সিরিয়ালগুলো বাম দিকে গেল। এখন যেহেতু এই কলামটা অত বড় দরকার নাই, আমরা ছোট করব, এখানে ধরে এভাবে একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। এখন উপরে ধরো হেডিংটা একটু বোল্ড করবো, সিলেক্ট করে পিতে চাপ দিলাম, লেখার ফন্ট একটু বড় করে দিলাম, ঠিক আছে, মোবাইল নাম্বার ঘরটা একটু বড় করে দিলাম। এভাবে আমরা কলাম বা সেলগুলো বড় করতে পারি। ছোটো ছোটো যে ঘরগুলো দেখতেছো এগুলোকে বলা হয় সেল, ঠিক আছে। এখন উপরের সেলকে আরও একটু সৌন্দর্য করব, এখান থেকে দেখো হোম ট্যাবের আন্ডারে গ্রিন কালার থেকে আমরা একটা কালার দিয়ে দিব, তাহলে একটু আরও আকর্ষণীয়। এখানে ধরো আমরা স্টুডেন্টের নাম লিখব, নাম লিখলাম সাদার, সেকশন বড় লিখলাম, যে কোনো একটা সেকশন লিখতে পারি আমরা, তবে রোল লিখলাম ধরো 01, মোবাইল নাম্বার লিখলাম যে কোনো একটা 01715000000, ঠিক আছে। এরপরে এখানে একটা ছবি সেট করবো, এটা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো। এখানে কার্সার রেখে ইনসার্টে যাব, এরপরে পিকচার, পিকচার থেকে যেখানে ছবি থাকবে, সে ধরো আমার কম্পিউটারের মধ্যে এখানে ছবি রয়েছে, এই ছবিটাই আমি আনতে চাই, বা আরও কোনো ছবি অন্য ফোল্ডারও ছবি থাকতে পারে। আমি ধরো ই ড্রাইভে গেলাম, ই ড্রাইভে থেকে অন্য কোনো ছবি নেব, এই ছবিটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম, ছবিটা চলে আসলো। দেখো ছবিটা অনেক বড় হয়েছে, এখন ছবিটাকে ছোট করবো। এদিকে দেখো অনেক অপশন রয়েছে, এই অপশনগুলোকে ধরে এভাবে ড্রাগ করে ছবিটা আমি ছোট করে দিতে পারি, ঠিক আছে, ছবিটা এখানে সেট হলো। এখন তুমি যদি মনে করো এই টেবিলটাকে, এই যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো ডাবল করতে চাও, তাহলে কিভাবে করবে? পুরো টেবিলটাকে আগে সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটা সিলেক্ট করার নিয়ম, বাম দিকে দেখো একটা প্লাস আইকন বা বাটন রয়েছে, এতে সিলেক্ট করব, ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এরপর রাইট বাটন ক্লিক, এরপর টেবিল প্রপার্টিজে ক্লিক, এরপরে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমি যদি ডাবল রেখা চাই, এই ডাবল রেখা সিলেক্ট করব, করে ওকে, এরপরে ওকে, টেবিলগুলো ডাবল রেখা হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা টেবিলে কাজ করতে পারি। এখন যদি তুমি মনে করো আমার 7 নম্বর সেলের পরে আরও একটা রো দরকার, তাহলে সর্বশেষ সেলে কার্সার রেখে আমরা ট্যাব চাপ দিলেই এখন নিচে আর একটা রো তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন যদি তুমি মনে করো না রোল নাম্বারের বাম পাশে আমার আরও একটা কলাম দরকার, তাহলে কীভাবে আনবে? এখানে রাইট বাটন ক্লিক করব, এরপরে ইনসার্টে যাব, যে লেফট ইনসার্ট কলাম টু দ্য লেফট, এবং বাম দিকে একটি কলাম তৈরি হয়ে গেল। এখন মনে করতেছো না আমার এটা দরকার নেই, এটা এক্সেস আছে, তাহলে এটা ডিলেক্ট করবো কীভাবে? উপরে মাউস নিয়ে যাও, দেখো মাউসের আকৃতি চেঞ্জ হলো, তীরের মতো হলো, মানে একটা ক্লিক করো মাউস থেকে,
এরপরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস যেটাতে আমরা লেখা কাটি, চাপ দাও, দেখো কলামটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আমরা টেবিলগুলো আরো লিখতে পারি, সেকশন দিলাম টি, সে দিলাম বল, যেহেতু এখানে নাম্বার আমরা একটা ডেমো নাম্বার দিলাম, ঠিক আছে। এখানে একটা ছবি নিয়ে আসবো, ছবি আবার কিভাবে আনবো, ইনসার্টে ক্লিক করবো, পিকচারে ক্লিক করবো। এখন যে ফোল্ডারে ছবি থাকবে, সে ধরো পিকচার, পিকচারের মধ্যে যেখানে ছবি থাকবে সেখান থেকে আমরা ছবিগুলো নিতে পারি, ঠিক আছে। ধরো এই ছবিটা নিই, বা আমি পিকচার ফোল্ডারের মধ্যে থেকে সিম্পল পিকচার এই ছবিটা নিই, ইনসার্টে ক্লিক করলাম, ছবিটা চলে আসবে। এখন এই ছবি আবার আমরা ছোটো করে দিতে পারবো, এই যে পয়েন্টগুলো রয়েছে সিলেকশন পয়েন্ট বলে এগুলোকে, পয়েন্টগুলো ধরে আমরা ড্র্যাগ করে নিয়ে আসলে ছোট ছবি ছোট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ছবিগুলো ছোট হয়ে যাবে। এখন মনে করো এই লাবণ্য দুই নাম্বার রোর উপরে আমার একটা রো দরকার, তাহলে কিভাবে নিব, তাই না? তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবো, এরপরে ইনসার্ট, দেখো ইনসার্ট রো অ্যাবভ, দেখো এখানে রো চলে আসবে, ঠিক আছে। এখন আবার যদি এই রোটা দরকার না হয় ডিলেক্ট করবো কীভাবে, এটা কর্নারে মাউস নিয়ে যাব, এভাবে এই রোটাকে সিলেক্ট করব, টেবিলের একটু বাইরে চলে আসতে হবে অংশ, কিছু অংশ, এরপরে ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস, দেখো ওটা ডিলেট হয়ে গেল, ঠিক আছে। এখন দিস ইজ এ টেবিলে লেখাটাকে একটু বড় করব, এটা বোল্ড করব, আন্ডারলাইন করব, এভাবে আমরা টেবিলের কাজ করতে পারি, ঠিক আছে। এখন আমরা সেভ করব কিভাবে, ফাইলে যাও, ফাইল থেকে সেভে ক্লিক করো, এরপরে ব্রাউজে ক্লিক করো। এখন লোকেশন দেখায় দিতে হবে কোথায় সেভ করবে, সেভ করার সময় মনে রাখতে হবে অবশ্যই ডকুমেন্ট এবং ডেস্কটপে কোনো ফাইল জরুরি কোনো কিছু সেভ করবে না, কারণ এখানে সেভ করলে তোমার কম্পিউটারে যদি উইন্ডোজ নষ্ট হয়ে যায় তখন এই ফাইলগুলোও নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা নিউ ভলিউম বা লোকাল ডিস্ক অন্য অন্য কোনো ড্রাইভে সেভ করব, যেমন ধরো লোকাল ডিস্ক ডিতে আমি সেভ করতে চাচ্ছি, ফাইলের নাম দিলাম টেবিল, ঠিক আছে, টেবিল দিলাম, টেবিল দিয়ে আজকের তারিখ দিলাম 27/7/20 দিয়ে ওকে করলাম, দেখো এই নামে টেবিলটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি টেবিল তৈরি করা শিখলাম, আসলে দেখি সেভ হয়েছে কিনা, এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কোথায় সেভ করেছিলাম, লোকাল ড্রাইভ ডিতে, কম্পিউটার ওপেন করো, লোকাল ড্রাইভ ডি ওপেন করো, এখন দেখো টেবিল নামে ফাইলটি সেভ হয়েছে, টেবিল 27/7/20 এটা ওপেন করো, ঠিক আছে। এখন মনে করো এখানে আরও কিছু লিখতে চাও, কবি সেকশন সি রোল 03 মোবাইল নাম্বার 01911111, এখানে আবার ছবি নিয়ে আসবো আমরা, ইনসার্ট পিকচার, যেখানে ছবি থাকবে ধরো পিকচার ফোল্ডারের মধ্যে কমন কিছু ছবি রয়েছে, এখান থেকে আমি এই ছবিটা নিব, ইনসার্টে ক্লিক করলাম। এখন এখানে সিলেকশন পয়েন্ট ধরে আমরা ছোটো করে দিতে পারছি, ঠিক আছে। এখন এইটুকু অংশ তো সেভ করতে হবে, জাস্ট এখন কী করবো ফাইলটাকে সেভে ক্লিক, কারণ কিন্তু আর ফাইলের নাম লিখতে হবে না, কারণ প্রথমেই তো আমরা ফাইলের নাম লিখে দিয়েছি, ঠিক আছে। এই ছিল টেবিলের কাজ। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমার রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি। চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং অংশে লেখালেখির জন্য ব্যবহৃত হয় কোন সফটওয়্যার বলো, ওয়ার্ড প্রসেসর, হ্যাঁ গুড। লেখালেখিতে ভুল হলে তার সংশোধনের সুযোগ পাওয়া যায় কোথায়,
ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসরে ওপেন অপশনটি কোন বাটনে থাকে? অফিস বাটনে বা ফাইল বাটনে। ডকুমেন্ট প্রস্তুত করা গুরুত্বপূর্ণ কাজ কোনটি? পূর্তি পৃষ্ঠা নম্বর দেওয়া। ফন্ট গ্রুপের মধ্যে থাকে ফন্ট সাইজ, ফন্ট কালার এক ও দুই। লেখালেখির সাজসজ্জা হলো ফন্টের স্টাইল নির্বাচন, সাইজ নির্বাচন ও রং নির্বাচন এক দুই ও তিন। প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা যায় এক ও দুই। ডকুমেন্ট টাইপ করার পূর্বে, ডকুমেন্ট টাইপ করার পরে। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি? শব্দ প্রক্রিয়াকরণ। কপি করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল সি। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির ওপর? ক্লোজের। কোন তালিকার ধারাবাহিকতা রাখার জন্য কোন চিহ্ন, বর্ণ বা সংখ্যা ব্যবহার করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় কি বলে? বুলেট ও নম্বর। ইনসার্ট বাটনে পাওয়া যায় কোন অপশনটি? টেবিল, যেটা আমরা আজকে শিখলাম। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? এডিটিং, মানে কোনো একটা লেখা আমরা এডিট করতে পারি। ক্লিপ আর্ট কোথায় থাকে? ইনসার্ট মেনুতে। দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? লাইন স্পেসিং। কোনটি ফন্টের নাম নয়? বিজয়, কারণ বিজয় কোনো ফন্ট না, বিজয় একটি সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কাজ করে যারা কাজ করে যা তৈরি করা হয় তাকে প্রোগ্রামের ভাষায় কি বলে? ডকুমেন্ট। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটিকে কি আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? টেমপ্লেট আকারে। ওয়ার্ড 2007-এ হোম ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? ইনসার্ট ট্যাব। ওয়ার্ড 2007-এ সেভ কমান্ড কোন মেনুতে থাকে? হোম ট্যাবে, সরি অফিস বাটন। ওয়ার্ড প্রসেসিংয়ে নতুন ডকুমেন্ট খুলতে হলে কোনটিতে ক্লিক করতে হয়? নিউ। মাইক্রোসফট ওয়ার্ডে কার্যরত ডকুমেন্টকে নতুন নামে সংরক্ষণের কমান্ড কি? ফাইল, সেভ অ্যাজ। পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হয়? ওপেন। নিচের কোনটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের আইকন? ফ নাম্বার, এটাতে ডাব্লু লেখা রয়েছে। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির ওপর? ক্লোজ বাটন। নিচের কোনটি ফন গ্রুপের আইকনের চিহ্ন? ফ নাম্বার, এ আন্ডারলাইন বাটন। রেবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়? বি। প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমন পাওয়া যায় কোন ট্যাবে? হোম ট্যাবে। লাইন স্পেসিং আইকন থাকে কোন গ্রুপে? প্যারাগ্রাফ গ্রুপে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং অংশে। আর তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও আমার চ্যানেলে দেখতে পারবে। আমার একটি চ্যানেল রয়েছে ICT টিউটোরিয়াল MR, এই চ্যানেল তোমরা ভিজিট করতে পারো। আর যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আরও ভিডিও বা আরও ক্লাস পেতে চাও তাহলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। সবাইকে ধন্যবাদ।